আসসালামু আলাইকুম। আজকে দেখাবো আমরা কিভাবে এই খিচুড়ি আমরা রান্না করে থাকি। তো প্রথমে এইভাবে এই পেঁয়াজ এবং সবজি যেগুলো আছে সেগুলা কেটে নেওয়া হয় এবং অন্যান্য মশলা আদা রসুন এবং যেগুলো ব্লেন্ডিং করতে হবে, দেখুন এরপর আমরা ব্লেন্ডিংয়ে চলে যাই। এখন দেখুন যে এখানে জিরা এবং আদা এবং রসুন এই তিনটা মশলা এখানে আমরা বেটে নেব, অর্থাৎ ব্লেন্ডিং করে নেব, যাতে করে পরবর্তীতে এটা ব্যবহার করা যায়। আসলে একটা রান্নার জন্য ঠিক কী পরিমাণ এই আইটেমগুলো লাগবে সেটা কিন্তু আপনারা অনুমান করবেন এবং প্রয়োজন মতো আপনারা দিয়ে নেবেন। আমরা এখানে 25 কেজি চালের খিচুড়ি রান্না করার জন্য আমরা আদা জিরা এবং রসুন এখানে বেটে নিচ্ছি। তো আমাদের এই প্রত্যেকটা কাজে সহযোগিতা করেন এই যে বিভিন্ন পর্যায়ের মানুষ, এই আমার পাশের বাড়ির আমার ছোটো বোন, সে স্বেচ্ছায় আমাদের সহযোগিতা করছে। তো এই বাটা শেষ হয়ে গেলে আমরা এদিকে আবার বাইরে ছোলা সিদ্ধ করার কাজ চলতেছে। একই সাথে বিভিন্ন জায়গায় কাজ চলে, এক জায়গায় রান্না বান্না মশলা বাটা, আরেকদিকে ছোলা গরম করা, কারণ কাজের একটা মহাযজ্ঞ এটা। এই সকাল থেকে একদম ইফতারের আগ মুহূর্ত পর্যন্ত আমাদের এভাবে ব্যস্তই থাকতে হয়। এদিকে বাবুর্চি তেল ঢেলে কড়াই প্যান রেডি করছে, সসপ্যান রেডি করছে। এখানে প্রয়োজন মতো তেল এই বাটাগুলো নিয়ে এসে দিল, জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এই আদা বাটা দিলাম, তেল 25 কেজি চালের জন্য আমরা তেল দিচ্ছি 4 লিটার, 4.5 লিটার বা 5 লিটার প্রয়োজন মতো, যেদিন আইটেম যেরকম থাকে সে অনুযায়ী তেল দেওয়া হয়। এরপর এখানে আরও যে উপাদানগুলো লাগবে, হলুদের গুঁড়া, এই যে মরিচের গুঁড়া দেওয়া হচ্ছে এখানে, মরিচের গুঁড়া, তারপর দেওয়া হবে হলুদের গুঁড়া এবং গরম মশলা, কাঁচা মরিচ, লবণ, এই লবণ দেওয়া হচ্ছে দেখুন। এই জিনিসগুলো আসলে আপনারা যদি রান্না করেন প্রয়োজন মতো, আসলে চাহিদা অনুযায়ী এবং স্বাদ অনুযায়ী এটা আপনাকে মিক্স করে দিতে হবে। পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে, অন্যদিকে যে কাঁচা মরিচ ছিটিয়ে দেওয়া হচ্ছে দেখুন। আসলে একটা বড় পাতিলে বা বড় সসপ্যানে রান্না করতে গেলে এই প্রত্যেকটা আইটেমের পরিমাণ খুব সতর্কতার সাথে আসলে মেনটেন করতে হয়, তা না হলে স্বাদ হেরফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মিক্স করার পরে সবজিগুলো আমরা দিয়ে দিয়েছি, সবজিগুলো কাটা সবজিগুলো মিক্স করে এখন সবগুলো চুলায় আঁচ দিয়ে নেওয়া, হালকা একটু আঁচে সবগুলো পুরো জিনিসটা ভেজে নেওয়া হচ্ছে, অর্থাৎ মশলাটা রেডি হচ্ছে, সাথে সবজি ছোলা সবগুলো একটু একটু করে সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এভাবে এই জিনিসটা মিক্স করার পর আমরা প্রায় 15-20 মিনিট এটা জাল দেওয়ার পর ফাইনালি চাল মিক্স করা হবে। আরও ছোলা দেওয়া হচ্ছে এখানে, সেই ছোলাগুলো দেখুন, যে ছোলাগুলো আমরা সিদ্ধ করলাম এখন সেই ছোলাগুলো ঢেলে দেওয়া হচ্ছে, অর্থাৎ পুরো মশলাটার সাথে ছোলা, সবজি এবং অন্যান্য যদি আরও যদি আপনি মাংস ব্যবহার করেন সব কিছু আপনাকে ভেজে নিতে হবে। দেখুন এখানে আমরা এই ছোলার কাজ করতেছি, তবে তার মানে হচ্ছে যে আমরা যদি এই কাজগুলো করতে চাই, এই কাজগুলো করার জন্য আমাদেরকে খুবই সুন্দরভাবে সতর্কতার সাথে এগুলো মেনটেন করতে হবে। তো ছোলা ঢালা শেষ হয়ে গেলে আমরা এরপর যেটা করি সেটা হচ্ছে যে একটু নাড়াচাড়া করে এই জিনিসটা, নাড়াচাড়া করার পর প্রস্তুত করা হয় চাল ঢালার জন্য। এখন দেখুন এই যে আমাদের চাল ঢালার সময় এরপর পানি দিতে হয়, পানি দিয়ে এখন দেখুন আমরা চাল ঢেলে দিলাম। চাল ঢেলে দেওয়ার পর যেটা করতে হবে যে আরও 20-25 মিনিট চুলা গরম করতে হবে এই চাল সহকারে, এবং প্রয়োজন মতো আপনার পানি মিক্স করতে হবে। হ্যাঁ, প্রয়োজন মতো পানি মিক্স করার পর আপনি সিদ্ধ করবেন 20 মিনিটের মতো, আর সিদ্ধ করবেন। সিদ্ধ করার পর উপরের দিকে আপনার যেহেতু চুলার এখানে কয়লা রয়েছে, সেই কয়লাগুলো সসপ্যানের ঢাকনার উপরে রেখে দিয়ে আরও 20 মিনিট রেখে দিলে এই রকম সুন্দর আপনার একটা
খিচুড়ি পেয়ে যাবেন। দেখুন কত সুন্দর কালার এবং স্বাদও সেরকম। এরপর আমাদের যারা রয়েছেন তারা এটা প্যাকেট করা শুরু করেন। দেখুন প্রত্যেকটা কাজের কতগুলো স্টেপ আমাদের এই কাজটা। এখন প্যাকেট করা শেষ হওয়ার পর এই খাবারগুলো আবার আমাদেরকে এই যে ট্রাকে উঠাতে হয়। এখান থেকে আমরা ট্রাকে উঠাই। ট্রাকে ওঠানোর পর আমরা আমাদের কাজ মোটামুটি গন্তব্যের জন্য রওনা হয়ে যাই। আমরা তারপর চলে যাই যেখানে আমরা বিতরণ করি, সেখানে সেই বিতরণ স্থলে গিয়ে আমরা আমাদের বিতরণ কাজ সম্পন্ন করি। আর এইভাবেই প্রতিদিন আমাদের চলছে এই 10 টাকার ইফতার বিতরণ কর্মসূচি। তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই কার্যক্রম আরও সুন্দরভাবে এবং সবসময় এটা কন্টিনিউ করে যেতে পারি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।